হ্যালো গাইজ ওয়েলকাম টু সৌরভ অমনিভার্স ইউটিউব চ্যানেল আজ কালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স সেমিস্টার ফোরে সিসি এইট পেপার থেকে মক টেস্ট বানিয়ে দিচ্ছি এর আগে সমস্ত সাজেশন বানিয়ে দিয়েছি যারা নি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে দেখে নিতে পারো আর আজকে সিসি এইটের থেকে বানিয়ে দিচ্ছি এরপর বাকি নাইন টেনও বানিয়ে দেবো তো ভিডিওটাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর যদি কেউ নেক্সট সেম থেকে আমার কাছে পড়তে চাও অনলাইন ব্যাচেতে তাহলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করতে পারো সপ্তাহে দুদিন দু ঘন্টা ক্লাস হয় ফোর ফিফটি মান্থলি ফিস ঠিক আছে যদি কেউ পড়তে চাও যোগাযোগ করতে পারো বা এই সময় যদি কেউ নোটস নিতে চাও বা পরের সময়েও নোটস নিতে চাও তাহলেও হোয়াটসঅ্যাপ করতে পারো আচ্ছা দেখো সর্বপ্রথম তোমাদের জানো যে সিক্সটি ফাইভ মার্কসের এক্সাম হয় সেখানে পাঁচ নাম্বারের শর্ট কোয়েশ্চেন থাকবে আমি পাঁচটা শর্ট কোশ্চেন নিজের মতো দিয়েছি শর্ট কোশ্চেনে এক্সপেক্ট করো না যে এই পাঁচটাই এসে যাবে তো শর্ট কোশ্চেন প্র্যাকটিস করো তার উপরে পেয়ে যাবে ইজি ইজিই থাকে আচ্ছা সর্বপ্রথম আমি এই শর্ট কোশ্চেনগুলো যেগুলো দিয়েছি তোমরা কমেন্ট বক্সেতে লিখবে দেখি কে কতটা জানো ঠিক আছে আচ্ছা ওয়াই থেলস ডিড নট ওয়ান্ট টু লিভ ইন লন্ডন এখানে লন্ডন পোয়েমেতে কেন থেলস লন্ডনে থাকতে চায় না নিশ্চয়ই জানো যে জুবিনালসের থার্ড স্যাটায়ারকে ইমিটেট করে এই লন্ডন কবিতাটাকে লেখা হয়েছে তো এখানে লন্ডনে কেন থাকতে চায় না থেলস সেই বিষয়টা জিজ্ঞাসা করা হয়েছে পরেরটা দেখা একটা লাইন কোট করে দিয়েছি এই লাইনটাকে এক্সপ্লেন করতে বলেছে যে দ্য পা অফ গ্লোরি লিড বাট টু দ্য গ্রেভ গৌরবের পথটা কবরকে নির্দেশ করে তো এটা নিশ্চয়ই বুঝতে পেরেছ এলিজি রিটার্ন ইন কান্টি চার থেকে নেওয়া হয়েছে এই লাইনটা তুলে এক্সপ্লেন করতে বলা হয়েছে এক্সপ্লেন করবে পরে দিয়েছি অ্যাট এ ওয়ার্ড এজ রবিনসন লেফট হিজ হোম কত বছর বয়সে রবিনসন তার বাড়ি ছেড়েছিল ঠিক আছে ট্রাভেল করার জন্য মানে রবিনসন ক্রুশো থেকে দেয়া হয়েছে তারপরে ওয়াই ডিড মিরাবেল ওয়ান টু মেক পারমিশন ফ্রম লেডি স্পোর্টস ইন দ্য ওয়ে অফ দি ওয়ার্ল্ড কেন মিরাবেল এখানে লেডি উইস্পোর্টের থেকে পারমিশন নিতে চেয়েছিল তার রিজন কী ছিল সেটা বলতে বলা হয়েছে লাস্টের কোশ্চেন হু টেক্স কেয়ার টু রাইট ইন সরি রাইটার ইন স্যার রজার অ্যাট হোম কে এখানে স্যার রজার অ্যাট হোমেতে রাইটারের টেক কেয়ার করেছিল ঠিক আছে সেই যে চাকরটা ছিল তার নামটা মেনশন করবে ঠিক আছে এগুলো হলো শর্ট কোশ্চেন এবারে দেখো লং কোশ্চেনেতে এতে চলে যাচ্ছি সর্বপ্রথম আমাদের পোয়েট্রি সেকশন আছে নিশ্চয়ই যেন পোয়েট্রি সেকশানে যে কোনো একটা করতে হবে আইদার লন্ডন করতে হবে না হলে কিন্তু এলিজি ইজি কান্ট্রি চার করতে হবে আমি বলবো এলিজিটা করার জন্য বাট এটা কেন কেননা এটা হচ্ছে বেশি ইজি তুলনামূলকভাবে লন্ডনের থেকে এটা ইজি হয় আচ্ছা এখানে অর হিসেবে যে স্ল্যাশ দেওয়া যেগুলো আছে সেগুলো অর হিসেবে একই অ্যান্সার হবে আচ্ছা কি দিয়েছি রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অব দ্য টাইটেল লন্ডন বাই স্যামুয়েল জনসন যেটা দু হাজার বাইশে এসেছিল ওর হিসেবে দিয়েছি কনসিডার জনসনস লন্ডন অ্যাজ অ্যান ইমিটেশনস অফ জুবিনাল স্যাটার ঠিক আছে জুবিনালসের থার্ড স্যাটায়ারকে ইমিটেট করা তো ইমিটেশন রূপে তুমি বিবেচনা করো আচ্ছা তারপরে এলিজি রিটার্ন থেকে কী দিয়েছি দেখো কমেন্ট অন গ্রেস সিম্প্যাথি টুয়ার্ডস দ্য পুয়ার পিপলস অ্যান্ড হিজ সেন্সিটিভ ট্রিটমেন্ট অব নেচার অ্যাজ এক্সপ্রেস ইন এলিজি রিটার্ন ইন আ কান্ট্রি চার্চার্ড অর হিসেবে এটাকে কী দিয়েছে দেখো স্ল্যাশ দিয়ে যে হাউ ডাজ গ্রে গ্লোরিফাই দ্য সিম্পল অ্যান্ড হাম্বল লাইফ অব দ্য ভিলেজার্স ইন এলিজি রিটেনিনা কান্টি চার্চার্ড অর্ক হিসেবে দেওয়া আছে কি হোয়াট ক্যারেক্টারিস্টিক্স অব রোম্যান্টিসিজমস আর ফাউন্ড ইন দ্য পোয়েম এলিজি রিটেনিনা কান্টি চার্চার্ড আশা করি বুঝতে পেরেছো মানে এখানে অ্যাজ আ রোম্যান্টিসিজম বা কীরকমভাবে গরিব মানুষদের জীবনযাত্রাকে তুলে ধরা হয়েছে সেই বিষয়টাই কিন্তু বর্ণনা করতে বলেছে ঠিক আছে এর মধ্যে সেকেন্ডের যে পার্টটা আছে সেকেন্ডটা দু হাজার একুশে এসেছিল ঠিক আছে তো এলিজিটা করো তোমাদের সমস্ত টপিকের ওপর ভিডিও বানানো আছে প্লে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো একবার চেক করে নিও সমস্ত ভিডিও বানানো আছে আচ্ছা তারপরে দেখো এখান থেকেও পনেরো নাম্বারে একটা করতে হবে সিক্স হান্ড্রেড ওয়ার্ডসে কী দিয়েছি সর্বপ্রথম সরি রজার অ্যাড হোমস আর রজার এড চার্জ থেকে আছে প্রথমে দিয়েছি দেখো ক্রিটিক্যালি ডিসকাস দ্য থিম অফ অ্যাডিশন সেসেস আর রজার অ্যাড হোম অর হিসেবে দেওয়া আছে রাইট দ্য হসপিটালিটি অ্যান্ড বিহেভিয়ার অফ স্যার রজার টু হিজ সার্ভেন্টস অ্যান্ড রাইটার ইন স্যার রজার অ্যাট হোম ঠিক আছে স্যার রজারের হসপিটালিটি তার ম্যানার তার ব্যবহার কীরকম ছিল সেই বিষয়টা বলতে বলেছে অর হিসেবে দেওয়া আছে হোয়াট ওয়াজ রাইটার্স এক্সপিরিয়েন্স অ্যাবাউট স্যার রজার অ্যাট হিস হোম ইন স্যার রজার অ্যাট হোম ঠিক আছে কেমন অভিজ্ঞতা হয়েছিল রাইটারের সেই বিষয়টা এখানে মনে রাখবে একটা সিঙ্গেল কোশ্চেন আসবে একটা মার্চ কোশ্চেন আসবে আমি এখানে মার্চ কোশ্চেন দুটো না দিয়ে দুটোই সিঙ্গেল কোশ্চেন দিয়েছি তার রিজন কি দুটো সিঙ্গেল থেকে যে কোনো একটা সিঙ্গেল আসবেই আসবে আমি যে সাজেশান দিয়েছি তার বাইরে পড়বে না বাট এখানে মক টেস্টে আমি যেহেতু আরও কনসাইজ করে দিই তাই মক টেস্টে তোমাদের আমি টার্গেট রাখি যে কোনো একটা অন্তত পড়ুক ঠিক আছে একটাও পড়তে পারে দুটোও পড়ে যেতে পারে বাট একটা অতি অবশ্যই আসবেই আসবে ঠিক আছে আচ্ছা তারপরে দেখো দুইয়ের যে কোশ্চেনটা দিয়েছি ক্রিটিক্যালি ডিসকাস দ্য থিম অফ অ্যাডিশন শেষেস স্যার রজার অ্যাট চার্চ দু হাজার বাইশে এসেছিল অর্গ হিসেবে দেওয়া আছে হোয়াট ওয়াজ রাইটার্স এক্সপিরিয়েন্স অ্যাবাউট স্যার রজার সো ওয়েন হি গোজ অন চার্চ ইন স্যার রজার অ্যাট চার্চ মানে যখন তিনি চার্চে যান তার বিহেভিয়ার কীরকম হয় সেখানে তার যে পিকিউলিয়ার অ্যাক্টিভিটি সেগুলোকেও অতি অবশ্যই মেনশন করতে হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এবারে আমি চলে যাচ্ছি তার পরের পাঠেতে অর্থাৎ আমাদের রবিনসন ক্রুসো পার্টেতে রবিনসন ক্রুসো থেকে কি কি দিয়েছি দেখো সর্বপ্রথম এক নম্বর দিয়েছি রাইট দ্য রিলেশনশিপ বিটুইন ক্রুসো অ্যান্ড ফ্রাইডে এটা খুব গুরুত্বপূর্ণ এটা আসবেই আসবে সবার আগে করবে ঠিক আছে অর্ক হিসেবে দিয়েছি রাইট দ্য রোল অফ ফ্রাইডে ইন রবিনসন ক্রুসো এটাকে অর্ক হিসেবে এইভাবে ঘুরিয়ে দিতে পারে রাইট দ্য থিম অফ কলোনিয়ালিজম অ্যান্ড ইম্পেরিয়ালিজম ইন রবিনসন ক্রুসো মানে এখানে কীরকম কলোনাইজ করছে সাম্রাজ্যবাদ কীরমভাবে প্রোগ্রেস করানো হয়েছে সেই বিষয়গুলো বলতে বলা হয়েছে আর দুয়ের কোশ্চেন দিয়েছি ডু ইউ থিঙ্ক দ্যাট ডিফো মেন্ট হিজ নোভেল রবিনসন ক্রুসো টু আ মোরালটেল এখানে জানো নিশ্চয়ই যে রবিনসনকে অ্যাজ আ ক্রাইস্ট ফিগার রূপে বা অ্যালিগোরিক্যাল আইডিওলজি অনুযায়ী দেখা হয়েছে তো সেই বিষয়টাই বর্ণনা করতে বলেছে জাস্টিফাই ইউর অ্যান্সার ঠিক আছে দু হাজার একুশে এসেছিল অর হিসেবে দেওয়া আছে কনসিডার রবিনসন ক্রুসো অ্যাজ আ রিলিজিয়াস অ্যালিগোরি অর হিসেবে স্পিরিচুয়াল নোভেল এই দুটো করলে পেয়ে যাবে সবার আগে এটা করবে এটা অতি অবশ্য মানে আসবেই আসবে ঠিক আছে চারের এটা অতি অবশ্যই করবে আচ্ছা এবারে আমাদের চলে যাচ্ছি পরে দ্য ওয়ে অফ দি ওয়ার্ল্ড দেখো দ্য ওয়ে অফ দি ওয়ার্ল্ড থেকেও দুটো কোয়েশ্চেন দিয়েছি একেরটা জাস্টিফাই দ্য ওয়ে অফ দি ওয়ার্ল্ড ইজ আ রেস্টোরেশন কমেডি অর কমেডি অফ ম্যানার অতি অবশ্যই এটা করবেই করবে এটা আসবেই আসবে অর হিসেবে দেওয়া আছে কংগ্রিভস কনসিডার কংগ্রিভস দ্য ওয়ে অফ দি ওয়ার্ল্ড অ্যাজ দ্য মিরর অফ কন্টেম্পোরারি সোসাইটি এটা ইন্ডিভিজুয়াল করতেও পারো বাট মার্চ করে করলেও হয়ে যাবে কেননা একই অলমোস্ট হবে তো এইট্টি পারসেন্ট যখন কমন আসছে তাহলে একটা কোশ্চেন করে নেওয়াটাই বেটার ওর হিসেবে দিয়েছি ডিসকাস দ্য থিম অব সোশ্যাল ক্রিটিসিজম ইন দ্য ওয়ে অফ দি ওয়ার্ল্ড ঠিক আছে মানে সমাজকে কীরকমভাবে ক্রিটিসাইজ করা হয়েছে কীরকমভাবে রেস্টোরেশন টাইম পিরিয়ডকে তুলে ধরা হয়েছে দু একটা দিয়েছি ডিসকাস দ্য ক্যারেক্টার অব মিরাবেল ইন দ্য ওয়ে অফ দি ওয়ার্ল্ড ঠিক আছে নিশ্চয়ই জানো যে তোমাদের একটা থিওরিটিক্যাল কোশ্চেন আসবে মানে ধরো রেস্টুরেশন কমেডি সোসাইটি আরও যেগুলো যা হতে পারে থিওরিটিক্যাল একটা কোয়েশ্চেন আর বাকি একটা ক্যারেক্টার বেসড কোশ্চেন আসবে মানে মিরাবেল মিরামেন্ড লেডি স্পোর্ট এরকম আসে তো মিরাবেল যেহেতু থেকে বেশি গুরুত্বপূর্ণ তাই মিরাবেলটাকে রেখেছি আশা করি এই দুটো করলে একটা পেয়ে যাবেই যাবে ইভেন দুটোও পেয়ে যেতে পারো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও নোটস নিতে চাইলে বা অনলাইন ব্যাচে পড়তে চাইলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করতে পারো ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থেক বাই